ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় এখন আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী অফিস। এখান থেকে ভোটের প্রচার কাজ চালাবেন বিএনপি ছেড়ে নৌকায় ওঠা শাহজাহান ওমর। তার নিজের মালিকানাধীন ভবন থেকে সরানো হয়েছে বিএনপির সব সাইনবোর্ড ব্যানার। এ নিয়ে ক্ষুব্ধ দলটির স্থানীয় নেতাকর্মীরা অস্বস্তিতেও আওয়ামী লীগও। রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি এক আসন একসময় শক্ত ঘাঁটি ছিল বিএনপির। বিএনপির হয়ে নির্বাচন করে এখান থেকে পাঁচবার সংসদ সদস্য ও একবার প্রতিমন্ত্রী হয়েছেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম। রাজাপুর বাইপাস মোড় সড়কের পাশে শাহজাহান ওমরের মালিকানাধীন দোতলা ভবনে বিএনপি উপজেলা কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল 2003 সাল থেকে। কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়ে শাহজাহান ওমর নৌকার মনোনয়ন পাওয়ায় পাল্টেছে চিত্র। ওই ভবন এখন নৌকার নির্বাচনী অফিস। সরানো হয়েছে বিএনপির সব সাইনবোর্ড ব্যানার। বিএনপির জনসভা অনুষ্ঠান করছে, এখন আবার বর্তমানে দেখতে আসি আওয়ামী লীগের অফিস। দলের রাজনীতি করে না, ব্যক্তি বলতে শাহজাহান ওমরের রাজনীতি করে রাজাপুর কাঠালিয়ার মানুষ। শাহজাহান ওমর যেদিকে আছে রাজাপুর কাঠালিয়ার মানুষ তার দিকেই আছে। দল হিসেবে কি করে কি অনেকে করে না তা নিয়ে আমাদের ভাবার চিন্তা না, কিন্তু সে ব্যক্তি হিসেবে আমরা তাকে ভালোবাসি। যেখানে একসময় সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করত বিএনপি, সেখানে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস মেনে নিতে পারছে না আওয়ামী লীগের কেউ কেউ। যে অফিসের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার, ওখানে ওই অফিসের মধ্যেই যত সরঞ্জামাদি ওখানে তৎকালীন ছিল আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়, এটা আমরা কোনোভাবেই রাজাপুর উপজেলা আওয়ামী লীগ কেন, সর্বস্তরের সাধারণ মানুষ জনগণ কেউই আসলে এটা মেনে নিতে পারছে না। গত 30 নভেম্বর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার মনোনয়ন পান শাহজাহান ওমর। পরে তার সভায় বিএনপি নেতার হাতে অস্ত্র নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক।